আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি তাজিকিস্তানের খোজান্দে। আমার নাম মোহাম্মদ আকবর হোসেন, ফারুক ভাইয়ের নাম ফারুক, কুরান ঢাকায় বাড়ি। আমরা মূলত এখন সকালবেলা বের হয়েছি, এখানে তাজিকিস্তানের বাজারে যাব, একটু ঘুরবো। রিসেন্টলি একটা নিউজ বাংলাদেশে কয়েকটা মিডিয়াতে দেখছি যে তাজিকিস্তানে হিজাব ব্যান করা হয়েছে। বাস্তবতা আসলে কতটুকু সেটা আপনাদেরকে আমরা এই বাজারটাও দেখাবো এবং মানুষদেরকেও দেখানোর চেষ্টা করব। তো আমরা একটা লোকাল বাস স্টেশনে আসছি, মানে যে বাস স্টপ, ওই সামনে যে বাসগুলো গাড়িগুলো দেখতেছেন এগুলো এখানকার লোকাল গাড়ি। এই বা এই গাড়িটা উঠবো, এটা বাজারে যাবে, এটা লোকাল গাড়ি, একদমই মানুষজন ভরপুর। তো আমরা লোকাল একটা গাড়িতে উঠলাম এবং বাজারে যাচ্ছে। এখানে সামনে দেখতেছেন একটা মহিলা কমপ্লিটলি মাথায় ইয়ে করা, হিজাব করা, আর এটা হলো বাইরের দৃশ্য। তো এই গাড়িটা থেকে নামলাম আমরা, গাড়ি থেকে উঠার পর প্রায় 2 মিনিট পর নামছি। ভাড়া হলো এখানকার 4 টাকা, মানে বাংলাদেশে প্রায় 40 টাকা। তো এটাও মনে হয় এদের সর্বনিম্ন ভাড়া। তো একটা বাজারে চলে আসলাম আমরা। তো এই গাড়িগুলাই এখানে মানে লোকাল গাড়ি হিসাবে ইউজ হয়। দেখেন এই যে এখানে অনেকগুলো গাড়ি, মূলত এইটাই একদমই লোকাল গাড়ি। এবং আমি জানি না সর্বনিম্ন 2 টাকা কিনা, 2 টাকা মানে বাংলাদেশে প্রায় 23-24 টাকার মতো পড়ে। এইদিকে একটা দোকান। এখন 7:30 বাজে, মানুষজন এখনও খুবই কম। আমরা মূলত বাজারে আসছি, কিন্তু বাজারে এখন মানুষজন নাই, তাই আরেকটা লোকাল গাড়িতে উঠলাম, দেখি অন্য কোথাও যাবো। তো এই লোকাল গাড়িটা এত সুন্দর দেখায়, এটাতে টিভি চলতেছে। এখানকার বাসগুলোতে হেল্পার আছে, যেটা আমি উজবেকিস্তানের বাসে দেখে নাই। একজন হেল্পার আছে, সে মোটামুটি ডাকে বাংলাদেশের মতো করে। দেখেন কি সুন্দর রাস্তাঘাট। আমাদের বিভিন্ন চাষাবাদ হচ্ছে। আমরা মূলত খোজান শহর থেকে প্রায় 5 কিলোমিটার বাইরে হোটেলে উঠছি। এখন আমরা হোটেল থেকে 2টা লোকাল বাসে করে খোজান মূল কেন্দ্র যাচ্ছে। বাজারে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু বাজারটা এখনও খোলে নাই। আর একটা বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালো। এই ফুলগুলো আমাদের বাংলাদেশে আছে, এগুলো আর কি ক্যালাকসো ফুল বলি আমরা, কিন্তু আমাদের দেশেগুলো আরও লম্বা হয়। তার মূলত যে দেশে যাই অন্তত লোকাল গাড়িগুলোতে ওঠার চেষ্টা করি, তাহলে লোকাল কমিউনিটি সম্পর্কে একটু ধারণা পাওয়া যায় এবং এটা একটা চমৎকার আইডিয়া। কিন্তু ভদ্রলোকের হোন্ডার পিছনে কোদাল, কোদাল নিয়ে উনি ওনার হোন্ডা দিয়ে কাজ করতে যাচ্ছে। আমরা আরেকটা বাস স্টপেজে আসলাম। আসলে আমরা ঘুরতেছি, মানে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটাও জানি না। দেখেন প্রায় মহিলাদের মাথায় কাপড় দিয়ে ঢাকা, ওরকম হিজাব না হলেও প্রায় সবার মাথায় কাপড় দিয়ে ঢাকা। মাথা পুরোটাই হিজাব দেওয়া। এদিকে মোটামুটি গানের চাপ আছে, আমরা একটু শহরের কাছাকাছি চলে আসলাম। তো আমরা আরেকটা স্টপেজে এসে নামলাম এবং ভাড়া দেখলাম তো ডিফারেন্ট। প্রথমবার উঠে আমরা 1 মিনিট পরে নামলাম, ওখানে নিল 2 টাকা করে। এখন প্রায় 5-6 মিনিট হবে, এখানে নিল 3 টাকা করে। 3 টাকা করে মানে বাংলাদেশে প্রায় 36 টাকার মতো পড়ে যায়। কিন্তু তার মানে উজবেকিস্তানে যেমনটি আছে, উঠবেন নামবেন একই ভাড়া যেখানে উঠেন নামবেন, কিন্তু এখানে সেটা না। খোজান খুবই প্রাচীন একটা শহর এবং ওই সময়কার সিল্ক রোডের পাশের ঐতিহাসিক একটা শহর।
এবং এই শহরটা প্রায় 40 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 1,91,000। এই শহরটার পূর্বে মানে 1936 থেকে 1991 সাল পর্যন্ত এটার নাম ছিল লেনিনাবাদ। এখন এটা লেনিনের জন্য, এই যে আরেকটা আপনারা দেখতেছেন কমপ্লিটলি হিজাব পরিহিত একটা মহিলা, তো লেনিনাবাদ এটা কি লেনিনের সাথে সংশ্লিষ্ট আছে কিনা জানি না, আমি মাত্রই গুগল করে একটু দেখলাম। তো এখনও সকাল হওয়াতে আসলে মানুষজন খুবই কম বের হয়েছে, রাস্তাঘাটে মানুষজন খুব কম দেখা যাচ্ছে। ট্রাফিক রুলস মোটামুটি সবাই মেনে চলে দেখলাম, তবে এখানে গাড়িগুলো যেখানে সেখানে মোটামুটি থামে, লোক উঠায় না। আমার যেমনটি দেখলেন আপনারা হেল্পারও ডাকাডাকি করে। এই যে যেমনটি বললাম, এখানেও ট্রাফিক রুলস সবাই মোটামুটি মেনে চলে। এই যে আরেকটা মহিলা আপনারা দেখছেন কমপ্লিটলি হিজাব করা, এই যে আরেকটা মহিলা। তো ভিডিওটা শেষ করব, যেহেতু এখন সকালবেলা মানুষজন কম বের হয়েছে, এই জন্য আমি চেষ্টা করছিলাম সরজমিনে আপনাদেরকে একটু দেখানো যে হিজাব নিষিদ্ধ এটা কতটুকু সত্য। এবং গত 3 দিন ধরে আমরা অনেক মানে এখানে যদি বলতে হয় তাহলে বলতে হবে 50% বেশি মহিলা কমপ্লিটলি হিজাব করা। আমার সাথে ফারুক ভাই আছে, উনি বলবেন ভাই কী দেখলেন গত 3 দিন ধরে এখানে হিজাব নিষিদ্ধ এরকম কোনো প্রমাণ এখানে আমরা যতটুকু দেখছি তেমনি জবাব পাই নাই। বেশিরভাগ মানুষই হয়তো বা হাফ স্কার্ফ পরছে, আবার অর্ধেক মানুষ পুরো স্কার্ফ পরছে, কিছু মানুষ আছে কমপ্লিটলি হিজাব প্রায় 50% এর বাইরে, বেশিরভাগই হলো 90% মহিলা মাথায় একটা কাপড় দিয়ে ঢেকে রাখছে, এর বাইরে বেশিরভাগ হলো মানে একদম কমপ্লিটলি হিজাব। আবার অনেকে আছে মাথায় একদমই কিছুই নাই, এটাও আপনারা দেখবেন। তো আমার হয়তো বা এই পর্যন্ত অনেকগুলো ভিডিও দেখছেন, তাদের কিছু প্রতিটা ভিডিওতে আমি এই জিনিসটা ফোকাস করার চেষ্টা করছি, মানে একদম জেনারেলি যেখানে গেছি যে মানুষকে ভিডিও করছি তখন একদম সরজমিনে দেখা গেল যে আসলে কতটুকু সত্য ঘটনা। এই যে মানুষ রাস্তা পার হচ্ছে একদম ট্রাফিক রুলস অনুযায়ী। ভিডিওটা আমি দূর থেকে মানুষদেরকে ফোকাস করে করার চেষ্টা করতেছি। আমরা এখানকার খুজান্ত ইউনিভার্সিটিতে একটু যাওয়ার চেষ্টা করতেছি ভেতরের একটা রাস্তা দিয়ে। ওকে রাহমেদ, উনাকে সালাম দিলাম, খুব সুন্দর করে থেমে হাত মিলাইলো এবং উনি কাজে যাচ্ছেন। এদিকে বাড়িঘরগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি, চিপা চাপা গলিগুলোও আপনাদেরকে একটু দেখাচ্ছি একই ভিডিওতে। আমরা হাঁটতে হাঁটতে আরেকটা মোড়ে চলে আসলাম এবং এখানেও দেখাই এই দূর থেকে দুটা মহিলা, একটা মহিলা স্বাভাবিক আরেকটা মহিলা একদম হিজাব করা। শহরটা একটু হেঁটে হেঁটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানেও কেউ রাস্তা পার হইতে গেলে এই গাড়িগুলো থেমে যায়, এটা একটা ভালো ইয়ে। এখানে আমরা রাস্তার পাশে দাঁড়াইছি, গাড়ি মনে করছে রাস্তা পার হবো, ওরা গাড়ি থামাই আমাদেরকে ইশারা করতেছিল যে রাস্তা পার হও, আমরাও চলে আসলাম। এই পাশে একটা ফলের দোকান, এই যে ভদ্রমহিলা কমপ্লিটলি হিজাব দেওয়া দেখতেছেন দোকানদার ভাই। ওই হলুদ ফলটা কিন্তু খাওয়া হয় নাই। তো ভিডিওটা শেষ করব এখনই। আরেকটা মহিলাকে দেখতেছেন কমপ্লিটলি হিজাব পরে আসতেছে। এই বিল্ডিংটা খুবই সুন্দর, সামনে আরেকটা মহিলাকে আপনারা দেখতেছেন।